নাস্তিক্যবাদ এই যুগে না, বহু আগেও ছিল নাস্তিক্যবাদ, এটা এই যুগে না, আরো বহু আগেও এই নাস্তিক্যবাদ কি ছিল, স্রষ্টাকে অস্বীকার করা, স্রষ্টাই নেই তো কিভাবে বলো, অটোমেটিক হয়েছে, প্রাকৃতিক নিয়মে হয়েছে, প্রকৃতির খেলা। আর আহম্মক কথা কার, প্রকৃতিকেও তো কেউ তৈরি করছেন, উনিকে একবার এক দাহরিয়ার সাথে মোনাজারা হবে, এক নাস্তিকের সাথে মোনাজারা হবে, কোন আমলে, ইসলামী আমলে, আপনার 100 থেকে 150 বছরের যে হিজরির সময়, এই সময়ের ভেতরকার কোন এক সময়ের ঘটনা। তো নাস্তিকের সাথে মোনাজারা হবে, দাহরিয়ার সাথে, সে এসে মুসলিম সমাজে বলছে যে ধর্মীয় অধিকার হিসেবে আমি আমার মত ব্যক্ত করতে পারি। হ্যাঁ অবশ্যই করতে পারো, কি মত, সে যেহেতু আগের থেকে মুসলমান না, বাইরে থেকে এসছে, আমার মত করে সুস্থ নাই, প্রমাণ করতে পারবো, সে বিভিন্ন যুক্তি যুক্তি দিয়ে বোঝাচ্ছে। যাই হোক, মোনাজারা কার সাথে হবে, ইমাম নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে। তো যে সময়ে মোনাজারার সময়, যথাসময়ে সবাই উপস্থিত, কিন্তু ইসলামের পক্ষে যিনি মোনাজার হিসেবে যাবেন, যিনি তার সাথে বিতর্ক করবেন, ইমাম আবু হানিফা অনুপস্থিত, আসছেন না, দেরি হচ্ছে, কি হচ্ছে, দেরি হচ্ছে, উনি আসছেন না। এখন হকের শিবির ইসলাম পন্থীদের ভিতরে উস্কুস শুরু হয়ে গেছে, আর ওদিকে তো চারটে যারা আছে 2.5-3 হাদি, এদের চেহারার ভিতরে আনন্দের দ্যুতি, লম্ফ জম্ফ কাকে বলে, প্রেস ক্লাব ফাটায় ফেলাইতেছে, রাজু ভাস্কর্যের চত্বর উড়ায় ফেলতেছে, বাপ রে বাপ, সর্বসাকুল্যের সংখ্যা কয়টা, 10-12টা। কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এগুলাকে দেখায়, আর আলেম ওলামার সমাবেশ, আল্লাহওয়ালাদের সমাবেশ যদি কঠিন কাছাকাছি চলে যায়, সেটাতে দেখায় হলো 500-600 জন মানুষ এসেছিল, তারা বক্তব্য রায় এরকম, আল্লাহকে হেদায়ত করুক বলে আমি, সাদাকে সাদা, কালোকে কালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সেভাবেই উপস্থাপন করবার তৌফিক দান করেন বলে আমি। মেরে মক্কারাম দোস্ত, যাই হোক, ইমাম আবু হানিফা আসছেন না, সময় লাগছে, বেশ কিছুক্ষণ পরে আসলেন, এসে বলা শুরু করলেন, সরি আমার দেরি হয়ে গেছে, সবাই হালে পানি দিল যে না আমাদের ইমাম সাহেব কখনোই তো পৃষ্ঠ প্রদর্শন করেন না, আজ কেউ করেন নাই, কি ব্যাপার। ওখান থেকে দাহরিয়া আবার দাঁড়িয়ে বলছে, আপনার সাথে কি বিতর্ক করবো, আপনি তো আপনার নবীর কথাই মানেন না, সেটা কি, এটা হলো যে ওয়াদা দেয় সেই ওয়াদা পুরা করে, আপনি সময় মতো আসেননি, দেরি করে এসেছেন, পাঙ্কচুয়ালিটি নাই। উনি বললেন ঠিক আছে, এটার উত্তর দিব, তার আগে আমাকে যদি অনুমতি দেন তো কারণ দর্শাই, কি কারণ বলেন, বলছে আমি যেখান থেকে এখানে আসার, তার ওই পাশে তো নদী আছে, মাঝখানে নদী পড়ে, নদী পার হয়ে আসতে হয়, তো পারে এসে দেখি কোনো নৌকা টোকা নাই, কে নাই, এপারে আসার কোনো ব্যবস্থা নাই, তো আটকা পড়ে গেলাম, ভীষণ চিন্তায় আমি চিন্তিত এবং পরেশান, কিভাবে আসা যায়, আপনাকে সময় দেওয়া আছে, এই সময় মতো আসা উচিত, এই জন্যে খুব অস্থির হয়ে গেলাম। কিছুক্ষণ পরে এক অদ্ভুত অলৌকিক কাজ হলো, বুঝছে কি হলো, পাশেই একটা বড় গাছ ছিল, সেই গাছটা দেখি হঠাৎ ফটাফট কাটা হয়ে গেল, তারপরে সেই গাছের থেকে তক্তা তৈরি হয়ে গেল, আমি তো অবাক, তারপর দেখি সেই তক্তাগুলো, সেই কাঠগুলো একটা একটার সাথে এভাবে কাটাকাট কাটাকাট জোড়া লেগে যাচ্ছে, তারপরে আস্তে দেখি এগুলো পুরো নৌকার একটা সেবে চলে আসলো, তারপর একটা বৈঠা চলে আসলো, আমি সেই নৌকাটায় চড়লাম, বৈঠাটা এভাবে অটোমেটিক লড়াতে থাকলো, আর নৌকাটা আমাকে এই পাশে নিয়ে আসলো,
আমি এসে আপনার কাছে পৌঁছলাম, তাই দেরি হয়ে গেছে। একজন কেছে সুবহান আল্লাহ, বাস্তবে এরকম ঘটনা ঘটলে তো সুবহান আল্লাহ, ঠিক কিনা? ওপাশ থেকে দাঁড়িয়া ওই যে নাস্তিক যে সব কিছু এমনি এমনি অটোমেটিক হয়, আল্লাহ বানানো লাগে না, বান্দর থেকে শিম্পাঞ্জি তারপরে লম্বা হয় অটোমেটিক মানুষ, যারা এই ধরনের কথাবার্তা বলে সেই টাইপের লোক এরা দাঁড়িয়ে গেছে সমস্যা চিৎকার করে, পাগল হয়েছেন নাকি আপনি? কি আমাদেরকে পাগল ঠাউরেছেন? যা বলবেন তাই বিশ্বাস করবো, কোনো যুক্তি নাই? অযৌক্তিক কথা বললে আমরা বিশ্বাস করবো নাকি? কি বলেন আপনি? এটা কখনো হয় নাকি? দেখেছেন, দেখেছেন এই মুসলমানরা এরকমই। এই যে দেখেন কি বলছে, অটোমেটিক নাকি একটা গাছ কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ফটাফট নাকি চাপটা তৈরি হয়ে গেছে, তারপরে সেই চাপটা গুলো নাকি জোড়া লেগে গেছে, তারপরে নাকি উনি সেই নৌকাতে বসেছেন, সেই নৌকা নাকি ওনাকে ফুঁ করে এপাশে নিয়ে এসেছে। দেখেছেন কি বলে? নৌকাটা কেউ বানানো ছাড়া কি নৌকা হয়ে যায়? এমনি এমনি হয়ে যায়, এগুলো কি বললেন আপনি? ইমা বানি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, ও অটোমেটিক একটা ছোট্ট নৌকাও তাহলে কাঠ গুলা জোড়া লেগে তৈরি হতে পারে না। তাহলে এই বিশাল আসমান, বিশাল জমিন, এই বিশাল সূর্যকে যিনি সম্পূর্ণ কোনো খুঁটি ছাড়া উপরে লটকে রেখেছেন, ঘুরিয়ে আনছেন, যাচ্ছেন, এই আল্লাহ এই বিশাল জিনিসগুলো এমনি এমনি স্বেচ্ছাহীন ভাবে তৈরি হয়ে গেছে আর চলছে, কেউ বানানো লাগে না। মোনা ধরার জন্য কোনো বিশাল দলিল দেওয়া লাগে না, মোনা ধরার জন্য বিশাল কোরআন হাদিসের বিশাল বহর দেওয়া লাগে না, মনে করার জন্য বাতিলকে বাতিলের কথা দিয়ে পেড়ে ফেলা যায়, ঠিক কি? দেখি অন্য জিনিস, ইলমুল মুনাযারা, ইলমুল জাদাল, এটা অন্য জিনিস। এবার প্রমাণ হয়েছে না হয় নাই, তার কথা দিয়ে প্রমাণ করে দিয়েছে মহাবিশ্বের স্রষ্টা একজন আছে, কেউ না কেউ আছে, স্রষ্টা নাই এ কথা বলে শুধুমাত্র পাগল যারা হয়ে গেছে, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, চিন্তা চেতনায় পতন ধরেছে, তারাই শুধু বলতে পারে। তার কথা দিয়ে প্রমাণ করে দিয়েছে মহাবিশ্বের স্রষ্টা একজন আছে, কেউ না কেউ আছে, স্রষ্টা নাই এ কথা বলে শুধুমাত্র পাগল যারা হয়ে গেছে, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, চিন্তা চেতনায় পতন ধরেছে, তারাই শুধু বলতে পারে। ঠিক আছে।